বন্ধুরা, তোমরা সবাই, তোমরা সকল স্টুডেন্ট ছাত্র ছাত্রীরা কিন্তু 10 লাখ টাকা করে ক্রেডিট কার্ড পাবে। আজ এই নিয়েই আলোচনা করব, কিভাবে অ্যাপ্লাই করবে এবং কারা কারা পাবে। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ক্রেডিট নেওয়া হয়, ব্যাংক থেকে লোন নেওয়া হয়, তখন তুমি যদি একটি লোন নিতে যাও তো তোমার গ্যারেন্টার হিসাবে একজনকে রাখতে হবে। সে গ্যারেন্টি দিচ্ছে যে সে যদি কোনো দিন শোধ না করতে পারে, অর্থাৎ তুমি যদি শোধ না করতে পারো, তখন সে দায়িত্ব নেবে ঋণ শোধ করার। এখানে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে, যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড রয়েছে, এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডে গ্যারেন্টার হচ্ছে আমাদের রাজ্য সরকার। অর্থাৎ 30শে জুন এই প্রকল্পটি ঘোষণা করবে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে, এবং যত সম্ভব তারপর একটি ওয়েবসাইট বলে দেবে বা তোমাদের কি পদ্ধতিতে হবে সেটি কিন্তু জানিয়ে দেবে আমাদের রাজ্য সরকার। এবং সেই পদ্ধতিতে বলে দেবার পর তোমরা সেখানে গিয়ে অ্যাপ্লাই করবে। তবে তোমরা জেনে রাখো, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু নিজেদের নামের লাগবে। তোমাদের যারা ক্রেডিট কার্ড নিতে চাও, ছাত্র বা ছাত্রী যারা 18 বছরের উপরে বা যারা জিরো ব্যালেন্সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেছো, তোমাদের নিজেদের নামে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, এবং তার সাথে সাথে তোমাদের আধার কার্ড অথবা তোমাদের প্যান কার্ড বা তোমাদের যদি আই কার্ড থাকে, এই সমস্ত কিন্তু ডিটেলস তোমাদের দিতেই হবে। এবং সরকার কিন্তু এই প্রজেক্টটি নিজে গ্যারেন্টার, তো তোমাদের মা কিংবা বাবা কাউকে গ্যারেন্টার হিসেবে রাখতে হচ্ছে না। এখানে তোমাদের একটি সুবিধা পাচ্ছ, এবং এই যে তোমরা লোন নেবে, এই লোন কিন্তু পরবর্তীকালে তোমাদের শোধ করে দিতে হবে। এই লোন শোধ করবে, তোমরা বার্ষিক ইন্টারেস্ট রয়েছে 4%, খুবই কম, এবং ন্যূনতম একটি ইন্টারেস্ট ধরে নেওয়া হয়েছে যেটি 4%। এটি অনেকের জন্য খুবই ভালো বন্ধুরা। তো তোমরা যারা ভাবছো লোন নেবে, তারা কিছুদিন ওয়েট করে যাও বন্ধুরা। এই প্রকল্পটি সম্বন্ধে যে লিঙ্ক বা ফর্মগুলি আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে পরবর্তী দিনে দিয়ে দেবে, সেই সমস্ত বিষয়গুলি দেখার পর তোমরা অ্যাপ্লাই করবে এবং তোমরা লোন নিতে পারো পরবর্তীকালে পড়াশোনার জন্য। নেওয়ার পর তোমরা যখন চাকরি পেয়ে যাবে, চাকরি পাওয়ার 1 বছর পর থেকেই কিন্তু এই কার্ডটি শোধ করে দিতে হবে। বন্ধুরা, তোমরা যদি ভাবো এই কার্ডটি, অর্থাৎ তোমাদের 10 লাখ টাকা ক্যাশ দিয়ে দেবে বা ব্যাংকে দিয়ে দেবে, এমনটা কিন্তু নয়। এটি হচ্ছে একটি ক্রেডিট কার্ড। এখনও কিন্তু সেইভাবে কোনো রকমের লিঙ্ক বা আপডেট অফিসিয়াল কিছু বের হয়নি। তবে এই মাসের শেষের দিক থেকে কিন্তু, এই মাসের শেষের দিকেই কিন্তু বন্ধুরা তোমাদের জানিয়ে দেওয়া হবে, তোমাদের লিঙ্ক বা তোমাদের ফর্ম দিয়ে দেওয়া হবে, সেটি ফিল আপ করে তোমরা আবেদন করবে যারা যারা নিতে চাও, এবং তারা কিন্তু সেই ফর্মটি আবেদন করতে হবে। তবে বলে দিই বন্ধুরা, এই ফর্ম ফিল আপ করতে বা ক্রেডিট কার্ড নিতে যে যে জিনিসগুলি লাগে সেগুলো দেখে নাও। তো বন্ধুরা, 10ম থেকে PhD পর্যন্ত কিন্তু তোমরা এই 10 লাখ টাকার ক্রেডিট কার্ডের সুবিধা নিতে পারবে, অর্থাৎ 15 বছর থেকে 40 বছর পর্যন্ত। এবং এই কার্ডটির সুযোগ সুবিধা কিন্তু তোমরা সকলেই নিতে পারবে। তোমরা ছাত্র ছাত্রী যারা মাস্টার ডিগ্রি করতে চাও, যারা প্রফেশনাল লাইনে